বাবা ওইটা দেখে বলছে, ওই তাল গাছগুলো কোথা থেকে এলো? হ্যাঁ, এটা অতটা কিছু নয়, টাফ নয়, উল্টো দিক থেকে হাঁটতে হয় না, তখন চাপ হয়ে যায়। এইগুলো সেরকম নাই, এই পাহাড়টা। লেফট সাইডে লেফট, হ্যাঁ লেফট, এদিক দিয়ে চলো। হ্যাঁ তো ওঠা যায় এদিক দিয়ে। লাশ মুহূর্তে চলে এসে এটুকু ছোট্ট মতো ঝর্ণা এখন। গ্রীষ্মকালগুলো পুরো গেছে, ঠিকরে ঠিকরে বেরোচ্ছে কোনো রকমের জল। এদিক থেকেও যেতে পারো, ওইরকম না যেতে পারো, কিন্তু এটা হচ্ছে কি বলতো ঝর্ণার রাস্তা, এবার তার জন্য একটু পাথর পাথর বেশি। ওটা একটু যখন বর্ষাকাল হয় না তখন হাঁটতে খুব প্রবলেম হয়, এখন জানি না কেমন, পা না মুচকে এরকম বড় বড় পাথরই হবে, ওটা একটু চাপ। তাছাড়া টাফ নয়, হ্যাঁ একটা জায়গাতে একটু নামতে হয় এটা দিকে। চলো তাহলে সামনে হাঁটো, সামনে হাঁটো, আমি তো ভিডিও করছি, তোমাকে করার দরকার নেই, আমি তোমাকে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। এই রাস্তা দিয়ে যেতে হবে, আমি একবার চলে গেছিলাম এইদিকে, নিয়ে কোনো রাস্তা নেই এদিকে। উঠতে হবে না, এই ঝর্ণ রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ নিচ দিয়ে হাঁটো, অসুবিধা কিছু তো নয়। বসো তো বসো, খানিক পুরো ভাই। হ্যাঁ আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচন্ড ঘন মেঘে ঝেড়ে গেল একদম, খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, ওই জন্যই আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার আগে সেলুন যেতে হবে, বাড়ি ফেরার আগে একবার সেলুনে যাব, তারপর বাড়ি চলো।